দুলিয়াজানৰ মধুটিং নাট্য মন্দিৰত মুণ্ডা মহাসভা। অসম মুণ্ডা মহাসভা 28 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস দুলিয়াজান নাওহলীয়া মধুটিং দুৰ্গানগৰ নাট্য মন্দিৰৰ প্ৰেক্ষাগৃহত উদযাপন কৰা হয়। পুৱা পতাকা উত্তোলন কৰে দুলিয়াজান আঞ্চলিক মুণ্ডা মহাসভাৰ সভাপতি মনোজ মুণ্ডাই। স্মৃতি তৰ্পণ কৰে বিশন মুণ্ডাই। ইয়াৰ পাছতে মুকলি সভা আদৰণি ভাষণ প্ৰদান কৰে অঞ্জয় মুণ্ডাই। সভাত মুখ্য অতিথি কেন্দ্রীয় সমিতি সম্পাদক রবি বার্লা, বিশিষ্ট অতিথি হিসাবে ডিব্রুগড় জেলা সমিতি সম্পাদক দানিল মুণ্ডা, কার্যকরী সভাপতি সীতারাম মুরারি সম্পাদিকা ভারতী মুণ্ডার লগতে অঞ্চলের অন্যান্য বিষয়ববিয়া সকল উপস্থিত থাকে। ডিগবয়ের পর বিনন্দ কোঁর রিপোর্ট, অল আসাম নিউজ 30। আঠাইশতম প্রতিষ্ঠা দিবসকে শুভেচ্ছা জানাচ্ছি। আর মুণ্ডা মহাসভা অবিভক্ত ডিব্রুগড় তিনিচুকীয়া জেলা মহিলা সমিতি লিগেছে দুলিয়াজান আঞ্চলিকে যেহেতু আঠাইশতম প্রতিষ্ঠা দিবসকে শুভেচ্ছা জানাইকে পরিয়াত মনেশ্বর মুরারি ডাঙরিয়া, রঘুনাথ মুরারি ডাঙরিয়াকে আর জন মুণ্ডা মহাসভাকে দুলিয়াজান আঞ্চলিকখানে যখন আঞ্চলিকটা বনলে সেখানকে জেঠনাখিনি আইজি সমাজ মে কাম করতে গেলেন ওসবকে মানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আর মই মহিলা সমিতিকে সাংগঠনিক দিকটা লেখে আইজ মহিলা সমিতিটা যেহেতু আইজ মুণ্ডা মহাসভা সে মহিলা সমিতিটা বানা হেন তো লক্ষ্য আর উদ্দেশ্য ইটাই আহে যে আইজ যে মহিলাকের উপরে অত্যাচার হচ্ছে ওসবকে আমি কেসন কু অত্যাচার মে আমি কাম করতে দেখবো। আজ যদি একটা মহিলাকে উপরে ওসবকে কিবা ঘরকে যাহে বিভিন্ন দিকে যদি অত্যাচার হতে তো ওসবকে আমি কেসন প্রটেকশন করে পাবই। আর ওসব আজ যদি আজ স্কুল একখানে যদি ও ছালীটাকের উপরে লড়া কিবা হেৰি কৰত মানে বেয়া ব্যৱহাৰ কৰতেন বা কলেজ মে কিবা ব্যৱহাৰ কৰতেন তো মই আমি যাইকে মাত মাতে পাবই। আৰু ঘৰ মে যদি এখন দেখবে হলে মহিলাবিলাকৰ উপৰে অকল স্বামীয়ে নহয় ঘৰকে হয়তো খোলালি হওক বা ওকৰ চাচ হওক বা শ্বশুৰ হওক বা বিভিন্ন ধৰণকে কেনে কি হৈ যায় অত্যাচাৰ হৈ যায় তো ওচৰকে আমি কেচন সহায় সহযোগ ওচৰকে আমি বহু অত্যাচাৰ হৈলা ওপৰত আমি নিকলাই কাৰণে পাৰবই। আৰু আজ মহিলা সমিতিকে উদ্দেশ্য আর্থিক দিকমে হোক সামাজিক দিকমে হোক বা রাজনৈতিক দিকমে হোক ওগুলামে আমি আজ করে যাত আহি। আর আজ মানে মুণ্ডা মহাসভা দুলিয়াজান আঞ্চলিককে প্রত্যেকটা ব্যক্তিকে আজ আঠাইশতম প্রতিষ্ঠা দিবসকে শুভেচ্ছা জানাচ্ছি। আর মুণ্ডা মহাসভা মহিলা সমিতি দিকে সব শুভেচ্ছা জানাচ্ছি। আর এটাইটা বলবো শুভেচ্ছা বার্তা প্রেরণ করব। নমস্কার। মুণ্ডা মহাসভার লগতে মই যেহেতু জাতীয় সম্মিলনের অধ্যক্ষ ডিব্রুগড় জেলার সেই হিসাবে সমগ্রবাসী মেরি খ্রিসমাস জানাইছো আর নতুন বছর শুভেচ্ছা সকল রাইজলে রাইজলে সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল মোট আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো নতুন বছর শুভেচ্ছা। আর বিশেষকে আজি দুলিয়াজান আঞ্চলিক মুণ্ডা মহাসভার দুলিয়াজান আঞ্চলিক সমিতির 28টা বছর অতিক্রম করলে আর আজি 28তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসত মই বিশেষকৈ তেখেতসকল শুভেচ্ছা জানাব কারণে ইয়ালে আহিলো। আর বিশেষকৈ যি সকল ব্যক্তি স্বনামধন্য ব্যক্তি আজ তেখেতসকলের ত্যাগর বিনিময় মুণ্ডা মহাসভার বা মুণ্ডা জাতিটুক সকল দিকত সর্বাঙ্গীন উন্নয়নের তেখেত যিসকলে চেষ্টা করে এই সমাজখনক এই জাতিটুক আগবাই নিবলে চেষ্টা করেছিল তেখেতসকলক আজি শ্রদ্ধাঞ্জলি জানালো। আর এই সুযোগতে সকল কর্মকর্তালে মুণ্ডা মহাসভার মহিলা সমিতি হোক বা পুরুষ সমিতি হোক সকলকে মূল আন্তরিক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা থাকিল। আর আশা রাখিছো আহি থাকা দিনবিলাকত আমি বৃহত্তর জাতি গঠন প্রক্রিয়াত আমার মুণ্ডা মহাসভায় মুণ্ডা জাতিটোর লগতে চাহ জনগোষ্ঠী বা আদিবাসী সকলের 108টা জাতির যি আমার প্রচেষ্টা এই প্রচেষ্টা নিশ্চয় আমি খুব সুন্দরভাবে জাতি গঠন প্রক্রিয়াত আমি আগবাই লাম বলে আশা রাখি। আজি নতুন বছর নতুন চিন্তাধারায় আমি আশা রাখিছো যে আগবাড়ি যাম এইটুকু কামনা করি। ধন্যবাদ।